ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ, কিন্তু এটা পুরো জীবন নয়। লাইমলাইট যেন ছাড়তেই চাইছেন না ঢাকায় চলচ্চিত্র সুপারস্টার শাকিব খান কিংবা চিত্রনায়িকা বুবলি। ঈদ মাতালেন বেঙ্গল মাল্টিমিডিয়া কর্পোরেশনের লিডার আমি বাংলাদেশ দিয়ে, আর এখন একজন যেন আরেকজনকে কাঁদা ছুটতে ব্যস্ত। সে কাদা ছোড়াছুড়ির সামনের সারিতে শাকিব খানকে দেখা গেলেও বুবলি যেন রাগ ঢাক রেখে কাদা ছুটছে। তবে শাকিব খানের সাথে বুবলিকে কখনোই দেখা যাবে না কথাটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজে দিল। কিছু সময় চুপ থাকলেও বুবলি ঠিকই লিখে জানিয়েছেন যা বলার। বুবলির মতে শাকিব খানের বাস্তব রূপের সাথে সাক্ষাৎকারে কোনো মিলই যেন নেই। শাকিব বুবলির একমাত্র পুত্র সন্তান ফেসজাদ খান বীরের মুখের দিকে তাকিয়েই বুবলি অনেক কিছুই বলতে চান না, এড়িয়ে যান। কিন্তু যদি ছেলের সম্মানের জন্য কিছু করতে হয় তবে মা হিসেবে অনেক কিছুই বলবেন বুবলি, আছেন সময়ের অপেক্ষায়। বুবলির স্ট্যাটাসে জানা যায় তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি। তাই কেন শাকিব খান তার স্ত্রী আর সন্তানের মাকে এমন আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে তা ধোঁয়াশা। অথচ তার ভাষ্য মতে ঈদটা দুজন একসাথেই কাটিয়েছেন, আনন্দ করেছেন একমাত্র পুত্র সন্তানকে নিয়ে। সবটা তখন পর্যন্ত ঠিকঠাক থাকলেও হঠাৎ কার ইন্ধনে এমন কথা ছড়ালেন শাকিব খান? শুরু থেকে বুবলিকে কখনোই দেখা যায়নি শাকিব খানকে অসম্মান করে কিছু বলতে কিংবা তার ব্যাপারে প্রশংসার বাইরে কোনো তথ্য জানাতে। বরং শুরু থেকেই সব ঠিকঠাক চলছে, ভালো চলছে এমনটাই জানিয়ে আসছিলেন। এত ভালোর মধ্যে হঠাৎ শাকিব খানের এমন বার্তায় বেশ ভালো রকম চর্চা হয়ে গিয়েছে নেট পাড়ায়। বুবলির ভাষ্যে যা হয়েছে আর হচ্ছে সব শাকিব খানের সিদ্ধান্তেই। সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে যে সম্মান দেন বুবলি তেমনটাই আশা করছেন শাকিব খানের থেকে। এখন দেখার পালা শাকিব খানের পক্ষ থেকে কেমন প্রতি উত্তর আসে।